চোপড়া কেন্দ্র পড়ে দার্জিলিং এর মধ্যে, আর ইসলামপুর পড়ে, চাকুলিয়া পড়ে, রায়গঞ্জ পড়ে, কালিয়াগঞ্জ পড়ে, হেমতাবাদ পড়ে, করণদিঘি পড়ে, ডালখোলা পড়ে, গোয়ালপুকুর পড়ে, আর কি বাকি রইল? হেমতাবাদ বলে দিয়েছি, আমি মিটিংও করে এসেছি। সুতরাং এই রায়গঞ্জ পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সির মধ্যে আমি কিন্তু একটা ব্যাপারে একমত, যেটা কানাইয়া আগরওয়াল করিম চৌধুরী বললেন, গোলাম রাব্বানিও, যিনি কংগ্রেস থেকে এখানে দাঁড়িয়েছেন, আগে ফরওয়ার্ড ব্লক করতেন, হেরে গিয়ে কংগ্রেসে গিয়ে নাম লিখিয়েছেন। কেন? তার কারণ, তৃণমূল যাতে না জিততে পারে, বিজেপির ভোটটা কাটলে বিজেপি তাকে অনেক কিছু দেবে। কংগ্রেস তাকে, কংগ্রেসকে ভোট কাটার জন্য সে দাঁড়িয়েছে কেন জানেন? জেতার জন্য নয়, যদি কিছু মুসলিম ভোট কাটা যায় তাহলে তৃণমূলটাকে যাতে হারানো যায়। আমি আপনাদের পরিষ্কার বলি, ইন্ডিয়া জোট তৈরি করেছি আমি, আগামী দিন চালাবো আমরা, কিন্তু বাংলা ইন্ডিয়া জোট নেই, বাংলায় তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোট। তৃণমূল কংগ্রেস বিজেপির সাথে একা লড়ছে, এখানে সিপিএম বিজেপির হয়ে কাজ করছে এবং কংগ্রেসও এখানে বিজেপির হয়ে কাজ করছে, এটা মাথায় রাখবেন। বিজেপির ভোট পাকিয়ে আমি শুনছি, ফিল্ম স্টার থেকে শুরু করে, টুইঙ্কেল টুইঙ্কেল স্টার থেকে শুরু করে, মিডিল স্টার থেকে শুরু করে, চোর ডাকাত থেকে শুরু করে, মাফিয়া থেকে শুরু করে সবাইকে নিয়ে আসছে। কি না তো বাংলায় বদনাম করতে হবে আর বাংলার সিট জিততে হবে। আমি শুধু তাদের জিজ্ঞেস করি, বাংলার জন্য একটা কাজ তোমরা করেছ, এ সিঙ্গেল ভোট করেছ, ভোটটা কেন দেবে মানুষ, কেন দেবে? শুনুন, আমরা মা দুর্গা পুজো করি, হিন্দু মুসলিম শিখ ইসাই আদিবাসী তপশিলি সবাই মিলে আমরা মাঝের থান যাই, আমরা জাহের থান যাই, আমরা ঈদ মুবারক করি, আমি নিজেও ইফতার করি, আমি ঈদের দিন রেড রোডের প্রেয়ারেও যাই, বড়দিনেও যাই, মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জা, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি সবাইকে নিয়ে চলা, এটা আমাদের ছোটবেলা থেকে আমাদের বাবা শিখিয়েছে, এটা আমাদের স্বপ্ন।